বাংলাদেশের সাগরকন্যা জেলা হিসেবে পরিচিত পটুয়াখালী, যার বিস্তৃতি প্রায় 3,204.58 বর্গ কিলোমিটার। ফসল চাষ এবং মৎস্য আহরণ বাসিন্দাদের প্রধান পেশা। এ জেলার গড় শিক্ষার হার শতকরা 36.4 ভাগ, যার মধ্যে পুরুষ 42.7 ভাগ এবং নারী রয়েছেন শতকরা 30 ভাগ। ফলে নগণ্য শিক্ষার হার এবং প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যায় বারবার আক্রান্ত হবার কারণে এখানকার বাসিন্দারা উন্নয়নের মুখ দেখতে হিমশিম খাচ্ছেন প্রতিনিয়তই। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে এখানকার বাসিন্দাদেরকে জীবনব্যাপী কর্মমুখী শিক্ষা প্রদানের পদক্ষেপ নিয়েছে। 11 থেকে 45 বছর বয়সের নারী পুরুষদের মধ্যে সরকার সবার জন্য শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী জেলায় মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প PLCEHD2 কার্যক্রম পরিচালনা করছে যথাযথভাবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আর্থিক সহায়তায় ঢাকা আহসানিয়া মিশন PLCEHD2 প্রকল্পটি বাস্তবায়ন করছে পটুয়াখালী জেলার 7টি উপজেলায়। প্রতিদিন সংসারের কাজকর্ম সেরে মহিলারা বিকেলবেলায় অবসর সময়ে আসেন মিশনের শিক্ষণ কেন্দ্রগুলোতে। চেতনা নামক বই তাদের জানার পরিধিকে দিন দিন বৃদ্ধি করছে। কিভাবে পরিবারকে সুন্দর ও সচ্ছলতায় টিকিয়ে রাখতে হয়, পরিবেশের যত্ন নিতে হয়, তাও শেখা যাচ্ছে এ বই থেকে। কর্মমুখী শিক্ষাটাও এখানে যেন কষ্টদায়ক নয়, আনন্দের। অতি উৎসাহেই তারা আয়ত্ত করে নিচ্ছেন হাতে কলমে বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ। পুরুষদের প্রশিক্ষণের ব্যবস্থাটা আরও চমৎকার। নিজেদের দৈনন্দিন উপার্জনের কর্মটা সেরে সন্ধ্যা হলেই চলে আসেন মিশনের কেন্দ্রগুলোতে। স্বপ্ন একটাই, বাড়তি কিছু শিখে বাড়তি আয় করা কিংবা উন্নত জীবনযাপনের জন্য নতুন দীক্ষা নেয়া। পুরুষদের জন্যেও রয়েছে এলাকার চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার ট্রেড প্রশিক্ষণ। রেহেনা আক্তার হেনা এখন সফল এক নারী উদ্যোক্তার উদাহরণ। মিশনের শিক্ষণ কেন্দ্র থেকে হাতে কলমে বাঁশ বেতের প্রশিক্ষণ নিয়ে নিজের ঘরে বসেই উপার্জন করার সক্ষমতা অর্জন করেছেন। অসুস্থ স্বামীর সংসারে আর্থিক দৈন্যতা আর অভাব ঘোচানোর জন্যই ছিল যার প্রাণপণ সংগ্রাম। এলাকায় বারবার বাঁধ ভাঙা বন্যা আর জলোচ্ছ্বাসও কেড়ে নিতে পারেনি তার স্বপ্ন। হাতের জানা কাজটি তাকে জুগিয়েছে অদম্য সাহস আর সুন্দরভাবে বেঁচে থাকার নতুন প্রেরণা। কোনোভাবেই পিছিয়ে নেই নদী ভাঙন এলাকার এই নারীটিও, নাজমা বেগম। মিশনের প্রশিক্ষণ কেন্দ্রে এসে তিনিও পেয়ে গেলেন সংসারের সচ্ছলতা বৃদ্ধির চাবিকাঠি। কেন্দ্র থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে নিজের বসতঘরের সামনেই খুলে বসলেন দর্জি দোকান। মিশনের কর্মীরা প্রশিক্ষণ শেষে নাজমাকে সহযোগিতা করলেন ক্ষুদ্র আকারে ঋণ পেতে, আর তাই পেছন ফিরে তাকাতে হয়নি নাজমা বেগমকে। আশা করা যায় পটুয়াখালী জেলায় ঢাকা আহসানিয়া মিশনের বাস্তবায়নকৃত প্রকল্প মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা কার্যক্রম দুইয়ের প্রভাবে ক্রমশ বৃদ্ধি পাবে জেলার শিক্ষার হার এবং কর্মহীন জনসংখ্যা হয়ে উঠবে কর্মমুখী সফল জনসম্পদ।